এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের বাংলায় WBAS এর টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো WBAS এর টেস্ট পেপারের এর আগে আমি সেট ওয়ান, সেট টু, সেট থ্রি, সেট ফোর, সেট ফাইভ আমি সলভ করে দিয়েছি। আজকে আমি সেট সিক্স থেকে সেট টেন অবধি আমি সলভ করাবো। তো দেখো মডিউল কোশ্চেন সেট সিক্স, তো দেখো এই যে কোশ্চেনগুলো আছে এগুলো 2022 সালের WBAS এর টেস্ট পেপার সলভ। তো দেখো এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে এবং এর অ্যান্সারগুলো খুব সুন্দর করে মুখস্থ করবে। আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে। তো দেখো WBAS এর টেস্ট পেপার সলভ এইগুলো তোমরা বাড়িতে বসে খুব সুন্দর করে প্র্যাকটিস করবে, আমি মনে করি এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো দেখো আমরা আজকে এমসিকিউগুলো সলভ করবো 2022 সালের ক্ষেত্রে। তো দেখো 2022 সালে এমসিকিউ কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওয়ান পয়েন্ট অনেকে আছে। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ এর অ্যান্সার কি ভাই খয়ের অ্যান্সার, তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। ওয়ান পয়েন্ট টু এর কোশ্চেন কেসে বুড়ো কর্তার মৃত্যু হয়, এর অ্যান্সার কি ভাই খয়ের অ্যান্সার 82 বছর বয়সে। ওয়ান পয়েন্ট থ্রিতে কেসে আজ ফজরে ফজরে, এর অর্থ কি খয়ের অ্যান্সার ভোরে। ওয়ান পয়েন্ট ফোরে কেসে কনক পানি চালের ভাত খান, এর অ্যান্সার কি ভাই খয়ের অ্যান্সার বড়ো বাবু, কেসে বড়ো বাবু। ওয়ান পয়েন্ট ফাইভে কেসে বুড়িকে শ্রীহরি বলতে শুনেছিল, এর অ্যান্সার কি ভাই খয়ের অ্যান্সার ভট্টাচার্য মশাই। ওয়ান পয়েন্ট সিক্সের কোশ্চেনের অ্যান্সার কি ভাই খয়ের অ্যান্সার আটলান্টিসকে, অথবা দেখে আসে এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গন গনের ওদে। ওয়ান পয়েন্ট সেভেনে কেসে জানিলাম এ জগৎ স্বপ্ন নয় জানলেন, এর অ্যান্সার কি ভাই খয়ের অ্যান্সার জেগে ওঠে। ওয়ান পয়েন্ট এইটের কি আছে পথিক নাটকটি কার রচনা, এর অ্যান্সার কি ভাই খয়ের অ্যান্সার তুলসী লাহিড়ি, তুলসী লাহিড়ি। অথবা দেখে আসে খয়ের অ্যান্সার রাজনীতি বড় কূট। ওয়ান পয়েন্ট নাইনে কেসে অবসন্ন মানুষের শরীরে দেখি, তো দেখো এর অ্যান্সার কি ভাই খয়ের অ্যান্সার ধুলোর ধুলোর কলঙ্ক। তা দেখো ওয়ান পয়েন্ট টেনের কোশ্চেন কেসে সেই কবিতায় জাগে, কবিতায় জাগে, এর অ্যান্সার কি ভাই খয়ের অ্যান্সার বিবেক। ওয়ান পয়েন্ট ডবল ওয়ানে কেসে বিভব নাটকের অনুপ্রেরণা হলো, এর অ্যান্সার কি ভাই খয়ের অ্যান্সার কাবুকি থিয়েটার। অথবা দেখেছে রজনীবাবু রামব্রিজকে দিয়েছিল, এর অ্যান্সার কি ভাই খয়ের অ্যান্সার 3 টাকা। তো দেখো আজকে আমি 2022 সালে WBAS এর টেস্ট পেপার সলভ করেছি। আমি যখন ABTS এর টেস্ট পেপার যখন বেরোবে সেইগুলো আমি পুরো ABTAগুলো সলভ করে দেবো। তোমরা আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি 2022 সালে WBAS এর টেস্ট পেপার সলভ করেছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের ক্ষেত্রে। এটা আমাদের নতুন টেস্ট পেপার 2022 সালের। তো দেখো নেক্সট কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান টু দেখেছে রজনীবাবুর বয়স ছিল, এর অ্যান্সার কেবে খয়ের অ্যান্সার 68 বছর। অথবা দেখেছে মালতী লতা দোলে গানটি গাওয়া হয়, এর অ্যান্সার কেবে ফিল্মি কায়দায় খয়ের অ্যান্সার। ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে কেছে অমরের বাড়ির নিচে রাস্তাটি, এর অ্যান্সার কেবে খয়ের অ্যান্সার মনীষ সমাদ্দার লেন। অথবা দেখেছে বক্তিয়ারের সিনটা, এর অ্যান্সার কেবে খয়ের অ্যান্সার রিজিয়া নাটকের। ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের কোশ্চেন কেছে প্রথম বাংলা শাবক চলচ্চিত্র হলো, এর অ্যান্সার কেবে খয়ের অ্যান্সার জামাই ষষ্ঠী। ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কেছে ইংলিশ চ্যানেল পার হওয়ার প্রথম ভারতীয় হলেন, এর অ্যান্সার কি ভাই খয়ের অ্যান্সার মিহি সেন। ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পট শব্দটির অর্থ, এর অ্যান্সার হবে চিত্র। তো দেখো পরের কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন, এর অ্যান্সার কি ভাই খয়ের অ্যান্সার স্যার উইলিয়াম জোন্স। ওয়ান পয়েন্ট ওয়ান এইটের কোশ্চেন কেসে হদ ধ্বনিটি, এর অ্যান্সার কি ভাই খয়ের অ্যান্সার উষ্ণ ধ্বনি। তো দেখো এই যে দুদাগের যে কোশ্চেন আছে 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও, তাই তো? তো দেখো 1 × 12 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরের কোশ্চেন টোটাল 12খানা তোমাকে লিখতে হবে। তো টোটাল তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে, আর 20 নম্বরে কেবে প্রজেক্ট হবে। এই এসে কিউব তোমাদের অন্য একদিন আমি সলভ করে দেবো। তো দেখো এবারে আমি মডেল কোশ্চেন সেট সেভেন নিয়ে আলোচনা করব। তো দেখো মডেল কোশ্চেন সেট সেভেনের 5 নম্বরের কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো তুলে ধরা হয়েছে। তো দেখো 3 দাগের কোশ্চেন, 4 দাগের কোশ্চেন, 5 দাগের কোশ্চেন, 6 দাগের কোশ্চেন, 7 দাগের কোশ্চেন, 8 দাগের কোশ্চেন, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো মডেল কোশ্চেন আমি আজকে সেট কী করাছি, সেট আমি সেভেন করেছি। তো দেখো ফার্স্ট কোশ্চেন কেসে এক সময় দাগি ডাকা ছিল, এর অ্যান্সার কি হবে খয়ের অ্যান্সার নিবারণ বাগ। 1.2 এর কোশ্চেন কেসে আমার মধ্যে বসে তোরাও খা, এর অ্যান্সার কি হবে গয়ের অ্যান্সার উৎসবের ছেলে মেয়ে ও বইয়ের। তো দেখো 1.3 কোশ্চেনের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার শম্ভু। 1.4 এর কোশ্চেনের অ্যান্সার হবে জামাই ষষ্ঠী। 1.5 এর কোশ্চেনের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ফর্সা। অথবা দেখি আছে খয়ের অ্যান্সার হবে 13। 1.6 এর যে কোশ্চেন আছে এর অ্যান্সার কি হবে খয়ের অ্যান্সার বলি কান্দারিকে। অথবা দেখি আছে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রোমের অধিপতি।
প্রতি 1.7 এর কোশ্চেন কেসে মৌয়ার দেশে পথের দুধারে ছায়া ফেলে এর অ্যান্সার কি হবে খয়ের অ্যান্সার দেবদারুর দীর্ঘ রহস্য 1.8 এর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার স্যামুয়েল ওয়েস কি বলেছে ওয়েসলি তো দেখো 1.9 এর যে কোশ্চেন আছে অনেকে বুড়িকে বিড়বিড় করে বলতে শুনেছে এর অ্যান্সার কি হবে খয়ের অ্যান্সার আল্লাহ বা বিসমিল্লাহ 1.10 এর কোশ্চেন কেসে নাগরিক চলচ্চিত্রটি তো দেখো এই যে কোশ্চেন আছে টু দা পয়েন্ট আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসের মাধ্যমে 1.11 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে কোয়ের অ্যান্সার পার্শ্বিক ধ্বনি 1.12 এর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে শব্দংশের অথবা দেখেছে লব সিনে যে বাদ্যযন্ত্রটির প্রয়োগ ঘটেছিল এর অ্যান্সার কি হবে কোয়ের অ্যান্সার হারমোনিয়াম 1.13 কোশ্চেন কি এক নিঃশ্বাসে দৌড়ে উৎসব ড্যাশ যায় এর অ্যান্সার কি হবে কোয়ের অ্যান্সার স্টেশনে চলে যায় 1.4 এর কোশ্চেন কি আছে 1.14 এর চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনেছিলেন এর অ্যান্সার কি হবে কোয়ের অ্যান্সার আঘাতে আঘাতে বেদনায় বেদনায় 1.15 এর কোশ্চেন কি আছে রজনীবাবু কত বছর ধরে অভিনয় করেছেন এর অ্যান্সার কি হবে ঘয়ের অ্যান্সার 45 বছর তো দেখো পরের কোশ্চেন কিছু অথবা দিয়ে তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি ভাষাটি হলো এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার উড়িয়া 1.16 এর কোশ্চেন কি আছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতার ভাইয়ের কথা উল্লেখ আছে এর অ্যান্সার হবে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় ভাইয়ের কথা উল্লেখ আছে দ্বিতীয় স্তবকে 1.17 এর কোশ্চেন কিছু দিতে পারবে না প্রাণে ধরে কি না দিতে পারার কথা বলা হয়েছে এর অ্যান্সার কি হবে গয়ের অ্যান্সার 10টা পয়সা পরের কোশ্চেন কি আছে 1.18 কোন শিল্পীর সঙ্গে উন্ডস শব্দটি জড়িত এর অ্যান্সার কি হবে ঘয়ের অ্যান্সার সোমনাথ হোড় তো দেখো এবার আমি এসে কিউব আছে 1 নম্বরে টোটাল 12খানা কোশ্চেন আছে এইগুলো টু দা পয়েন্টে আমি সলভ করাবো তো দেখো এইগুলো আমি তোমাদের অন্য কোনো একদিন সলভ করে দেবো এবার আমি মডেল কোশ্চেন সেট 8 নিয়ে আলোচনা করবো তো দেখো ভাত গল্প থেকে কোশ্চেন দিয়েছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাত এবং ভারতবর্ষ 2022 সালের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখো দু নম্বরে যে কোশ্চেন আছে রূপনারায়ণের কুলে থেকে দিয়েছে তো দেখো 3 দাগের কোশ্চেন 4 দাগের কোশ্চেন 5 দাগের কোশ্চেন 6 দাগের কোশ্চেন 7 দাগের কোশ্চেন 8 দাগের কোশ্চেন ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্টে আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো দেখো ফার্স্ট কোশ্চেন কেস 1.1 মেজার ছোটর জন্য 12 মাস কোন চাল রান্না হয় এর অ্যান্সার কি হবে খয়ের অ্যান্সার পদ্ম জালি তো দেখো 1.2 এর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে রোজ ঝলমল একটি দিনের 1.3 এর যে কোশ্চেন আছে উৎসব নাইয়া পরনে ছিল এর অ্যান্সার কি হবে ঘয়ের অ্যান্সার লুঙ্গি 1.4 এ কেছে দূরদর্শী লোক ছিলেন এর অ্যান্সার কি হবে ঘয়ের অ্যান্সার বুড়ো কর্তা 1.5 এর কোশ্চেন আছে বুড়িকে চ্যাংদোলা করে রেখে আসা হলো এর অ্যান্সার কি হবে ঘয়ের অ্যান্সার নদীর চরে পরে কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার স্বপ্ন নয় 1.7 এর কোশ্চেনের অ্যান্সার হবে হাসির নাটকের 1.8 এর যে কোশ্চেন আছে অবসন্ন মানুষের ঘুমিন চোখে হানা দেয় এর অ্যান্সার কি হবে ঘয়ের অ্যান্সার ক্লান্ত দুঃস্বপ্ন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের WBHS এর টেস্ট পেপার সলভ করিয়েছি এরপরে ABT এর টেস্ট পেপারের সমস্ত সাবজেক্টের ইতিহাস ঠিক আছে তারপরে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্ট এডুকেশন ঠিক আছে সোশ্যালজি সাইকোলজি প্রত্যেকটা সাবজেক্টের অ্যান্সার টু দা পয়েন্টে আমি সলভ করিয়ে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো 1.9 এর কোশ্চেন কি আছে শহরের অসুখ হা করে কী খায় এর অ্যান্সার কি হবে গয়ের অ্যান্সার কেবল সবুজ খায় 10 নম্বরের কোশ্চেন আছে আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত তো দেখো এই কথাটা বলেছেন আমাদের বল্লভভাই প্যাটেল অথবা যে পরের কোশ্চেন কি আছে রজনীবাবু লম্বা চুলে প্রতিদিন লাগান এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার হাফ শিশির কলপ তো দেখো 1.11 এর কোশ্চেন কি আছে এত কষ্ট করেছি তবু হাসি পাচ্ছে না কে বলেছিল এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার শম্ভু পরের কোশ্চেন কি আছে অথবা দিয়ে প্রতিভা আমার মরেনি উক্তিটি বক্তা হলেন এর অ্যান্সার কি হবে গয়ের অ্যান্সার রজনীবাবু 1.12 এর কোশ্চেন কি আছে সংস্কৃতে কত পাওয়ায় হেড পণ্ডিত প্রমোশন দেননি এর অ্যান্সার কি হবে খয়ের অ্যান্সার 13 অথবা দিয়ে পরের কোশ্চেন কি আছে দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের হাতে ছিল এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জ্বলন্ত মোমবাতি 1.13 এর কোশ্চেন কি আছে রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো এখানে কোথাকার রাজার কথা বলা হয়েছে এর অ্যান্সার কি হবে খয়ের অ্যান্সার থিবসের অথবা দিয়ে পরের কোশ্চেন কি এক দরবেশ কুটির বেঁধে থাকেন দরবেশ শব্দটির অর্থ কি এর অ্যান্সার কি হবে খয়ের অ্যান্সার ফকির নেক্সট কোশ্চেন কি আছে 15 নম্বরের কোশ্চেন আদি মধ্যযুগের বাংলা ভাষায় একমাত্র প্রমাণ্য সাহিত্যিক নিদর্শন এর অ্যান্সার কি হবে ঘয়ের অ্যান্সার শ্রীকৃষ্ণ কীর্তন 16 নম্বর কোশ্চেন কিছু গোবরগুহর নাম কোন খেলার সঙ্গে যুক্ত এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার কুস্তি 17 নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার কি হবে উপসর্গ খয়ের অ্যান্সার 18 নম্বর যে কোশ্চেন আছে কোন ধ্বনিটি নাসিক ধ্বনি নয় এর অ্যান্সার কি হবে খয়ের অ্যান্সার গ আর বাকি ম নোয়া
ঠিক আছে, উমুয়া, এইগুলো কিন্তু সব নাসিক ধ্বনি। এই যে দেখো, এবার দেখো এই যে এসএ কিউব আছে, অনধিক 20টি শব্দের প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে। তো দেখো এই যে এসএ কিউব আছে, এইগুলো তোমাদের কোনো একদিন আমি সলভ করিয়ে দেবো। তো দেখো এবার আমি মডেল কোশ্চেন সেট 10 নিয়ে আলোচনা করব। তো দেখো মডেল কোশ্চেন সেট 10-এর যে সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কোশ্চেনগুলো আমি তোমাদের আরেকবার বলছি। তো দেখো মডেল কোশ্চেন সেটের যেটা আমরা দেখতে পাচ্ছি কি আছে, চোখ গেলে দেব। তো দেখো কে কখন এ কথা বলেছে, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো এক দাগের কোশ্চেন, দু দাগের কোশ্চেন, ঠিক আছে, তিন দাগের কোশ্চেন, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের WBIS এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমি তোমাদের ABTA যখন বেরোবে, ABTA এর টেস্ট পেপার, সেইগুলো খুব সুন্দর করে সলভ করিয়ে দেবো। তো দেখো চার দাগের কোশ্চেন, পাঁচ দাগের কোশ্চেন, ছ দাগের কোশ্চেন, সাত দাগের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের ক্ষেত্রে। আজকে আমি 2022 সালের WBIS এর টেস্ট পেপার সলভ করিয়েছি, যেগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কেছে 1.1-এ উৎসবের মেয়ের নাম, এর আনসার কেবে গয়ের আনসার চুননি, চুননি, হ্যাঁ। 1.2-এর যে কোশ্চেন আছে, এর আনসার কেবে গয়ের, এর আনসার হবে গয়ের আনসার ফজলু শেখ। 1.3-এর যে কোশ্চেন আছে, বুড়ির মরার খবর প্রথম দেওয়া হলো, এর অ্যান্সার কেবে গয়ের অ্যান্সার চৌকিদারকে। 1.4 আছে, এর কোশ্চেনের কী আছে, লুকিয়ে লুকিয়ে চাল বিক্রি করে, এর অ্যান্সার কেবে গয়ের অ্যান্সার বড় পিসিমা। পরের কোশ্চেন কী আছে 1.5-এ, সবে বাস থেকে নেমেছেন, এর অ্যান্সার কেবে গয়ের অ্যান্সার ভট্টাচার্য মশায়। 1.6 আছে, এর কোশ্চেন কী আছে, সে কখনো করে নাকি, এর অ্যান্সার কেবে গয়ের অ্যান্সার বঞ্চনা। 1.7-এর কোশ্চেন কী বলেছে, নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছে, এর অ্যান্সার কেবে গয়ের অ্যান্সার জঙ্গলে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের WBIS এর টেস্ট পেপার সলভ করিয়েছি, যেগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন সাজেশনের ভিডিও দেওয়া আছে এবং তার সঙ্গে লিঙ্কও দেওয়া আছে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে, অলো সূর্য আলোয় স্তম্ভ এঁকে দেয়, এর অ্যান্সার কেবে খয়ের অ্যান্সার সন্ধ্যার জলস্রোতে। 1.9-এর যে কোশ্চেন আছে, কী বলেছে, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহার, এর অ্যান্সার কেবে খয়ের অ্যান্সার রিজিয়া। পরের কোশ্চেন কী আছে 1.10-তে কী আছে, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সাহেবরা, অথবা কী আছে, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রজনী বাবু। 1.11-এর কোশ্চেন কী আছে, তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব, এর অ্যান্সার কেবে গয়ের অ্যান্সার সার্জেন্ট, সার্জেন্ট। 1.12-এর যে কোশ্চেন আছে, এর অ্যান্সার কেবে গয়ের অ্যান্সার কালীনাথ, অথবা দেখি আছে ও দাতা কর্ণ, যে কাকে দাতা কর্ণ বলা হয়েছে, এর অ্যান্সার কেবে খয়ের অ্যান্সার অমর গাঙ্গুলিকে। 1.13-এর যে কোশ্চেন আছে, কী আছে, হাসান আবদালের বর্তমান নাম কি, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পাঞ্জা সাহেব। 1.14-এর কোশ্চেনে কী আছে, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা, এর অ্যান্সার কেবে কয়ের অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায়। 1.15-এর তো কোশ্চেন আছে, বিখ্যাত গণেশ জননী ছবিটি আঁকা হয়, এর অ্যান্সার কেবে কয়ের অ্যান্সার যামিনী রায়। 1.16-এর কোশ্চেন কী আছে, ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক হলো, এর অ্যান্সার কেবে কয়ের অ্যান্সার রূপ। 1.18-এর কোশ্চেনের অ্যান্সার কেবে কয়ের অ্যান্সার গ্রিক শব্দ। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে। খাতায় যদি নাও লেখো, যদি ভিডিওটা যদি সম্পূর্ণভাবে তোমরা দু তিনবার দেখাও, তাহলে কিন্তু তোমাদের বাংলায় যত MCQ আছে সেগুলো তোমাদের সম্পূর্ণভাবে সলভ হয়ে যাবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের WBIS এর টেস্ট পেপার সলভ করেছি। এবার দেখো মডেল কোশ্চেন সেট 10। তো দেখো মডেল কোশ্চেন সেট 10-এ কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো দেখো এইগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো 1 নম্বরে কোশ্চেন, 2 নম্বরে কোশ্চেন, 3 নম্বরে কোশ্চেন, 4 নম্বরে কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন আমি তুলে ধরেছি। তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার মানে পরীক্ষা যে হবে, সেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কোশ্চেন ঠিক এরকমই হবে। তো দেখো WBIS এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, উচ্চ মাধ্যমিকের 2022 সালের বাংলা, এইগুলো তোমরা ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করবে, তাহলে আমি মনে করি বাংলায় তোমরা একটা ভালো নম্বর পাবে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, সেই সাজেশন তোমরা যদি ফলো করো, তো আমি মনে করি 100% তোমরা কমন পাবে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। প্রত্যেকটা সাবজেক্ট এখানে আলোচনা করা আছে। তো দেখো 1.1-এর যে কোশ্চেন আছে, এর অ্যান্সার কী আছে, নিম্নোক্ত কোন উপন্যাসটি মহেশ্বত্তা দেবীর লেখা নয়, এর অ্যান্সার কী হবে কয়ের অ্যান্সার তিতাস একটি নদীর নাম, বাকিগুলো কিন্তু মহেশ্বত্তা দেবীর লেখা। পরের কোশ্চেন কী বলেছে 1.2-তে প্রম্পটার হলো, এর অ্যান্সার কী হবে কয়ের অ্যান্সার অভিনেতার সংলাপ ধরিয়ে দেন যিনি।
তো দেখো অথবা দিয়ে পরে কোশ্চেন কি স্যার, দেখছো ইংরেজ কোম্পানি কি না? যে কোম্পানির কথা বলা হয়েছে সেটি হলো এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার ট্রাম কোম্পানি। 1.3 যে কোশ্চেন আছে, বুড়িকে হরিবল হরিবল বলতে শুনেছিল, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার নাপিত। পরে কোশ্চেন কি স্যার, 1.4 মূলত ভাস্কর শিল্পী হলেন, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার ফণীন্দ্রনাথ বসু। 1.5 যে কোশ্চেন আছে, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার গ্রিন রুমে, কালীনাথ কোথায় ঘুমাতেন, গ্রিন রুমে। তো দেখো পরের কোশ্চেন কি স্যার, বিভব নাটকটি প্রথম অভিনীত হয় কত খ্রিস্টাব্দে, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার 1951 খ্রিস্টাব্দে। 1.6 কোশ্চেন কি স্যার, যজ্ঞের জন্য যে কাঠ আনা হয়নি, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার আম। 1.7 যে কোশ্চেন আছে, বাংলা তুমি শব্দটি প্রাচীন ভারতীয় আর্য, এর রূপ হলো, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার। পরের কোশ্চেন কি স্যার, 1.8 সাত বছরের যুদ্ধ জিতেছিল, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার দ্বিতীয় ফ্রেডরিক। পরের কোশ্চেন কি স্যার, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার প্রচুর খাবার। 1.9 কোশ্চেন কি স্যার, রজনীকান্ত থিয়েটারের আসার আগে চাকরি করতেন, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার পুলিশে। 1.10 কোশ্চেন কি স্যার, ফজর শব্দের অর্থ, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার ভোর। 1.11 কোশ্চেন কি স্যার, কাকে টলস্টয় অফ বেঙ্গল বলা হয়, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার মহেন্দ্রচন্দ্র নন্দী। 1.12 কোশ্চেন কি স্যার, বাংলা ভাষাকে বলা হয়, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার SOV ভাষা। পরের কোশ্চেন কি স্যার, 1.13 কোশ্চেন কি আছে, আমি তা পারি না, এখানে আমি কে, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার কবি। 1.14 কোশ্চেন কি স্যার, তমে ঘোড়া নেই, করি চঞ্চল খবর নেই আসিবি, এটি কোন ভাষা, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার উড়িয়া। পরের কোশ্চেন কি স্যার, অথবা দিয়া রিজিয়া নাটকের যে চরিত্রটি সংলাপ রজনীকান্ত বলেছেন, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার বক্তিয়ার। 1.15 কোশ্চেন কি স্যার, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কী বলেছে, ভালোবাসলেন, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার কঠিনকে। তো দেখো আমাদের পরের কোশ্চেন কি স্যার, 1.16 কোশ্চেন। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি WBHR টেস্ট পেপার সলভ করিয়েছি, যখন ABTR টেস্ট পেপার বেরোবে তখন আমি ওটাও সলভ করাবো। তোমরা আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি 2022 সালের WBHR টেস্ট পেপার সলভ করেছি বাংলার। তো দেখো 1.16 যে কোশ্চেন আছে, কী বলেছে, শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম কী, এর অ্যান্সার হবে, গয়ের অ্যান্সার আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। 1.17 কোশ্চেন কি স্যার, বৃষ্টিতে তা হলো ধারালো, তা কি, এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার শীত। 1.18 কোশ্চেন কি স্যার, অলস সূর্য একে দিয়ে যায়, এর অ্যান্সার কী হবে, আলোর স্তম্ভ। এবার দেখো অনধিক 20 শব্দের প্রশ্নগুলির উত্তর দাও। এই যে এসএ কিউব আছে, এই এসএ কিউব তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।